সাধারণ মানুষকে উন্নত মানের সুচিকিৎসা দেওয়ার জন্য এবার খড়িবাড়ি ভাঙর খাল ব্রিজের পাশে একটি সম্পূর্ণ হাসপাতালের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠিত হলো আজ। পিজি হাসপাতালের নিউরো সার্জারি MBBS ডাক্তার সাফি ইকবাল সিদ্দিকী ও সমাজসেবী হাজি ইয়াকুব আলীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং ডাক্তার সিদ্দিকী ফাউন্ডেশনের পরিচালনায় রাজারহাট ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শনিবার এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠিত হয়। এই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে হাওড়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম বলেন, এটা খুব গর্বের কথা এবং খুব আনন্দের কথা যে আমাদের এই এলাকায় একটা হসপিটাল হবে, সাধারণ মানুষ উপকৃত হবে এবং পরিষেবা পাবে। ছুটে এখান থেকে হসপিটালে মানে আরজি করে যেতে হবে না, মেডিকেলে যেতে হবে না, বাড়ির করে হসপিটাল হওয়া মানে এটা আনন্দের কথা। আপনার বিধানসভা এলাকায় হচ্ছে, আপনি কতটা খুশি? সব থেকে আমি বেশি খুশি, আনন্দ। এই হাসপাতালের মূল উদ্যোক্তা ডাক্তার সাফি ইকবাল সিদ্দিকী বলেন, উদ্যোগ নিয়েছেন, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। তো আজকে দু ধরনের হসপিটাল আমরা দেখি, একটা হচ্ছে কর্পোরেট হসপিটাল, একটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল। তো এই হসপিটাল হচ্ছে ব্রিজ বিটুইন কর্পোরেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটাল। মানে গভর্নমেন্ট হসপিটাল এত ওভারলোডেড এবং কর্পোরেট হসপিটালে এত খরচ বেশি হয়ে থাকে, কারণ তারাও নিজেদের কিছু কিছু এর জন্য সেখানে সিস্টেম চালানোর জন্য খরচ অটোমেটিক্যালি হয়ে যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি থ্রু দিয়ে। তো এই হসপিটাল হবে ফাউন্ডেশনের থ্রু দিয়ে এবং সেখানে আমরা অ্যাফোর্ডেবল প্রাইস এ উন্নত মানের চিকিৎসা দিতে পারবো, সেই রকম আমরা চিন্তা থেকে এটা এসছে। এদিনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম, পীরজাদা হাসানুজ্জামান, কলকাতা হাইকোর্টের আইনজীবী হাসান শাহমাস, আইনজীবী তন্ময় কুমার ঘোষ, বিশিষ্ট ব্যক্তিরা। ক্যামেরায় আফ্রিদি খানের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, NBTV। ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ ২৪ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300।